তুমি ওকে ছাড়া দাও না, আমি ওকে দিয়ে বিপ্লব দেবের শাসনকালে ত্রিপুরা বলছে গুন্ডারাজ চলছে, কি বলবো? গুন্ডার মুখে গুন্ডারাজের কথা মানায় যে বলতে পারে একজন বিরোধী দলের নেতা সম্পর্কে, তোর বাড়ি থেকে এত কিলোমিটার দূরে আছি, তোর বাপকে বল, ভদ্রলোকের মুখে এসব কথা মানা, গুন্ডাদের মুখে মানা, তো সেই জন্য গুন্ডাদের নেতা তিনি, গুন্ডাই তিনি, সেই জন্য গুন্ডাদের কথা। ভবিষ্যতে কি ত্রিপুরা থেকে দিল্লি চালন করবে? ত্রিপুরা ভবিষ্যতে কি ত্রিপুরা থেকে দিল্লি চালন করবে? টিএমসি তর্কের কাছে যদি ধরেও নি যে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা সিট তৃণমূল কংগ্রেস জিতে গেল, তর্কের কাছে কুড়ি দুটো সিট ত্রিপুরার জিতে গেল, তাও 44টি হয়, 500 উপরে লোকসভা সিট আছে, সেরা কাঠায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস জিতে। ওদের কোনো আইডিয়াও নেই যে সরকার গঠন করতে গেলে কতজন লোকসভা সাংসদ বিজেপি রঞ্জন বিধায়ক নাকি তৃণমূলে চলে আসবে ত্রিপুরা, এরকম একটা ইঙ্গিত পেয়েছে। দেখুন আমাদের অনেক রকম সুইচ আছে, পশ্চিমবঙ্গের জনগণকে শোষণ করে লক্ষালক্ষ কোটি টাকা টান, মধ্যবিত্ত পরিবারের লোক ছুঁয়ে রাখছে, এখন ট্রাকের ফ্লাইট হেলিকপ্টার ছাড়া যাতায়াত করে যায়, তবে কোথা থেকে আসেন, কী করেন উনি, সোর্স অফ ইনকাম কী, আমি তো অধ্যাপক আছি, উনি কী আগামী 3 মাসের মধ্যে গোয়ায় তৃণমূল সরকার করে বলছি, কী বলবেন? চেষ্টা করে দেখতে পারে, আমরা অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে, এখন থেকে আমাদের ওখানকার রাজ্য সভাপতি বলে দিয়েছেন গোয়া রাজ্যসভা, এখন থেকে ভোট অবধি মুখ্যমন্ত্রী ওখানে থাকতে পারে, চেষ্টা করে দেখতে পারেন যদি একটা সিট দিন করেন। ধন্যবাদ। একটা স্যার লাস্ট কর্মীদেরকে নিমন্ত্রণ, বিজেপি কর্মীরা গুরুত্ববান, পুরনো নতুন সবাই যারা আছে তারা বিজেপিকে ভালোবাসে, তারা বিজেপির কর্মী, আমার গুরুত্ব সিঙ্গুরে তো আগে দ্বিতীয়বারে সিঙ্গুরে তৃণমূল থেকে যারা রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখানে প্রার্থী হয়েছিলেন সেটা নিয়ে খুব একটা বিরাট কানা কেটেছিল এবং অনেকে মনে করেন সেটা কিন্তু আরেক কারণ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি আবার সিঙ্গুর রিকভারি করা সম্ভব, কারণ আজকে তো স্যারকে দেখাই যাচ্ছে। লোকসভা নির্বাচনে লোকসভা আমাদের সকলে আছে, আগামীবারে লোকসভা আমরা জিতবো এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যে যোগদান করার পর বলেছে বিজেপি তাকে ভুল বুঝিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল, কি বলবেন? কিছু ভুল বোঝাবে, বয়স তো অনেক হলো, সেই জন্য সত্যি কথা বলে বলাটাই হবে।